আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি খাবার রেসিপিও বলা যায়। তো চলুন দেখে নিই, এখানে আমি আজকে আমার মতো আর আগে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আজকে আমি যেহেতু প্রথমবার করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। খুবই দারুণ ইজি একটা রেসিপি, খেতেও খুব সুস্বাদু। তো চলুন, তো এখানে আমি একটা বড় সাইজের মিষ্টি আলুকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, মোটামুটি পাতলা এবং সামান্য একটু মোটা রেখেছি, খুব বেশি পাতলাও করিনি। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা, তো আপনারা আপনাদের যে যেমন আসলে রাখতে চান, তবে এভাবে রাখলেই বেটার। তো এইটাকে আমি প্রথমে গোল করে কেটে ভালো মতো ধুয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে, তো তাওয়ার মধ্যে আমি এটাকে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে উল্টে পাল্টে নিয়েছিলাম। তো হয়ে গেল খুব সুস্বাদু একটি তাড়াহুড়া করে স্ন্যাক্স। তো আপনারা বিকালে খেতে পারেন, চায়ের সাথে বিকেলের নাস্তায় খুবই জমে যাবে। তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।